बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। रुकिया बेबेदार बालिका उच्च विद्यालय इस्लाम अनैतिक शिक्षा पंचम श्रेणी। आमी मोहम्मद आबुल बशार। प्रिय शिक्षार्थीगण स्वागतम। आशा करी तुम्हारा भलो आछो। आज आमी तुम्हारे द्वितीय अध्यायेर इबादत निये आलोचना करब। सर्वप्रथम तुम्हारे जानिए दीची इबादत कि। प्रिय शिक्षार्थीगण इबादत कि? इबादत शब्दर अर्थ आनुगत्य करा। इबादत शब्दर अर्थ आनुगत्य करा, दासत्व करा, दासत्व करा, बंदेगी इत्यादि। अल्लाह ताआलार आनुगत्य स्वीकार करे तार जाबतियों आदेश निषेध मेने चला के इबादत बोले। प्रिय शिक्षार्थीगण संज्ञाटा आमी आबारो बोले दिच्छी। अल्लाह ताआलार आनुगत्य स्वीकार करे तार जाबतियों आदेश निषेध मेने चला के इबादत बोले। अल्लाह ताआला आमादेर इलाह। इलाह माने कि माबूद। इलाह माने कि माबूद। आर आमरा तार आब्द। आब्द माने कि? आब्द माने अनुगत बान्दा। आब्द माने कि? अनुगत बान्दा। प्रिय शिक्षार्थीगण आमादेर कर्तव्य हलो अल्लाह ताआलार जेसब काज करले खुशी हन ता यथाथभावे पालन करा, और जेसब काज करले आल्लाह अखुशी हन सेगुलोके बिरत थाका। अल्लाह रब्बुल आलमीन आमादेरके केन सृष्टि करेछेन एई पृथिबीते, तार तो एकटा उद्देश्य अवश्यई आछे। आमादेर सृष्टि आमादेर आल्लाह ताआला आमादेर सृष्टि सेरा जीव। अल्लाह ताला आमादेर के सृष्टि सेरा जीव हिसाबे स्वीकृति सृष्टि करेछेन। तिनि आमादेर लालनकर्ता, पालनकर्ता, रिजिक दाता, तिनि आमादेर रब, तिनि आमादेर सब किछु। अल्लाह ताला बोलेछेन आर आमी जिन ओ मानव जातिके केवल आमार इबादतेर जन्य सृष्टि। अमा खलकतुल जिन्ना ओयाल इंसा इल्ला लियाबुदुन आइलियारिफुन। सूरातुल जारियात आयात नम्बर 56 সেখানে বলা হচ্ছে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আইলিয়ারিফুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগিরি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দেগিরি করার জন্য, আমাকে চেনার জন্য। আমাদের জন্য কতগুলো নির্ধারিত মৌলিক ইবাদত রয়েছে। আমরা কতগুলো ইবাদত করব, যে ইবাদতগুলোকে মৌলিক ইবাদত বলা হয়। সালাত, সওম, হজ, যাকাত, সাদাকা, দান, খয়রাত, আল্লাহর পথে জিহাদ, এইগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করেছে আমাদেরও যেভাবে আদায় করতে বলেছেন আমরা ঠিক সেভাবেই আদায় করব। ইবাদত শুধু সালাত ও সওম ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা সন্তুষ্ট জন্য রাসূল পাক সাল্লাম দেখানো পথে দেখানো যে কোনো ভালো কাজ ইবাদতের মধ্যেই শামিল। ভালো কাজের উৎসাহ দেওয়া ইবাদতের মধ্যে। রাসূল পাক সাল্লাম যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ দেয় সে ব্যক্তি কাজটি সম্পাদনকারীর সমান পুরস্কার পাবে, মুসলিম শরীফের হাদিস। প্রিয় শিক্ষার্থীগণ তাতে কোনো ভালো কাজে যদি কেউ পরামর্শ দেয় তাহলেও সে ওই কাজের সমতুল্য সব পাবে। তাহলে আমরা ভালো কাজ করব, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজে আদেশ দেব, খারাপ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেব। প্রিয় শিক্ষার্থীগণ তা পড়ার সময় বিসমিল্লাহ বলে পড়া শুরু করতে যতক্ষণ লেখাপড়া করব ততক্ষণই ইবাদতের মধ্যে গণ্য হবে। তাহলে আমরা ইবাদত করব আল্লাহর কাজ নাম নিয়ে শুরু করব। ইবাদতে আল্লাহ তাআলা খুশি হন। ইবাদতে কে খুশি? আল্লাহ। তো এতে দুনিয়া জীবন সুখের হয়, পরকালে শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়। প্রিয় শিক্ষার্থীগণ তাহলে ইবাদত করব, আল্লাহ পাকের নিয়ামত লাভ করতে পারব। এবার আসো পবিত্রতা আর তাহারাতুন। আল্লাহর ইবাদতের জন্য পাক পবিত্র থাকা প্রয়োজন। শরীর পাক, পোশাক, স্থান, পরিবেশ পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মনও পবিত্র থাকে। মন পবিত্র থাকলে মনে শান্তি লাগে, ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হয়। অপবিত্র মন শয়তানের কারখানা। অপবিত্র মনটা কি? শয়তানের কারখানা। পাক সাফ না থাকলে সালাত আদায় হয় না। অপবিত্র অবস্থায় কোরআন মজিদ স্পষ্ট করা যায় না। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তুহুর ও শর্তুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। পবিত্রতা কি? ইমানের অঙ্গ। দেহ, মন, পোশাক, স্থান, পরিবেশের পরিচ্ছন্নতা, নিম্নতাকে তাহারাত পবিত্রতা বলে। অযু, গোসল, তাইয়ামমের মাধ্যমে শরীর পবিত্রতা হওয়া যায়। প্রিয় শিক্ষার্থীগণ তাহলে পবিত্রতা হওয়া যায় কি? কাপড় চোপড় পোশাক ধুয়ে পাক সাফ করা হয়। ময়লা আবর্জনা নোংরা দূর করে পরিবেশে পাক সাফ হওয়া দরকার। তাহলে সালাত আদায়ের জন্য শরীর ও পোশাকের মতো স্থান এবং পরিবেশের পবিত্রতা হওয়া প্রয়োজনীয়। তাহলে আমরা সবাই এগুলা কাজ করার চেষ্টা করব, পাক পবিত্রতা হওয়া থাকতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীগণ আমরা তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে, সে কাজগুলো স্কুল খোলার পরে আমাদেরকে দেখাবে, আমরা মূল্যায়ন করব।
তবে তোমরা এই কাজগুলো অবশ্যই করবে। ইবাদত শব্দের অর্থ কী? ইবাদত শব্দের অর্থ কী? দুই, ইবাদত কাকে বলে? তিন, মৌলিক ইবাদতগুলো কী কী বর্ণনা করো। একটু আগে যা বর্ণনা করা হয়েছিল, আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আল্লাহ আমাদের কেন করেছেন, তার ইবাদত বন্দিগিরি করার জন্য, তার গোলামি করার জন্য, সেটা বর্ণনা করো। ইসলামের রুকন কয়টি ও কী কী, ইবাদতের তাৎপর্য বর্ণনা করো, ইবাদতের তাৎপর্য বর্ণনা করো, ইবাদত সম্পর্কে পাঁচ বাক্যে তুমি লিখবে। পবিত্রতা শব্দের অর্থ কী বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীগণ ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।